আমরা আজকে ফিজিক্স টু নিয়ে কথা বলবো যেখানে আপনারা অনেকগুলো পিডিএফ ফাইল পেয়েছেন বিশেষ করে ফিজিক্স টু জন্য সেই ফাইলগুলো থেকে কি কি পড়বেন কোনগুলো আপনার জন্য প্রয়োজন সব বিষয় নিয়ে কথা বলবো তো প্রথমত হচ্ছে যে আমরা আমাদের সুপার সাদেশন থেকে আপনাদেরকে বলে রাখি যে আপনি অতি সংক্ষিপ্ত সাত থেকে আটটি কমন পাবেন সংক্ষিপ্ত সাত থেকে আটটি কমন পাবেন রচনামূলক আপনি নিশ্চিত করে চারটি কমন পাবেন একটি কোশ্চেন কমন পেতে হলে আপনাকে আরও একটু করতে হবে সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো তো আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে আমাদের মেইন সাজেশন অর্থাৎ এই সাজেশনটা যদি ফলো করেন আশা করি আপনি সব কিছু মোটামুটি এ টু জেড পারবেন এরপরেও হয়তো বা একটা বা দুইটা অতি সংক্ষিপ্ত আপনার মিস হতে পারে তাছাড়া তেমন কিছু মিস হবে না এই সাজেশনটি মূলত যারা ভালো শিক্ষার্থী তাদের জন্য তৈরি করা হয়েছে এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় এটা অবশ্যই টু দা পয়েন্ট শেষ করবেন কিছু অংশ পড়বেন কিছু অংশ বাদ দিবেন এমনটি যেন না হয় এখানে আপনি রচনামূলক কোশ্চেনের জন্য যে বিষয়গুলো আপনারা বোল্ড করা বা দাগানো রয়েছে এই বিষয়গুলো একটু দেখে নেবেন এবং আপনাদেরকে বলে রাখা ভালো আমাদের তৃতীয় পর্বে সিভিল টেকনোলজির ক্লাস শুরু হয়েছে এবং অন্যান্য টেকনোলজির ক্লাস কিন্তু আমরা আগামী তেইশ তারিখ থেকে শুরু হয়ে যাবে যারা আমাদের অনলাইন প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক রয়েছেন তারা আমাদের অ্যাপস থেকে পেমেন্ট করে হ্যান্ডেল করে নেবেন অথবা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার ভর্তি নিশ্চয়তা নিশ্চয় করতে পারেন তো এইখানে আপনাদেরকে এই পিডিএফটা দেখানো হলো এরপর হচ্ছে আপনারা আমাদের একটা আনসার সহ পিডিএফ ফাইল পেয়েছেন যে এখানে হচ্ছে সমস্ত কিছুর আনসার রয়েছে এই সবগুলো কোশ্চেন যে কোশ্চেনগুলো আপনি গুরুত্বপূর্ণ মনে করতেছেন আমাদের পিডিএফ ফাইলে বলে দেওয়া হয়েছে কোনগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো থেকে এই কোশ্চেন শিখে নিতে পারেন এখানে কিছু গাণিতিক সমাধানও রয়েছে তবে আপনারা ইতিমধ্যে যে সকল পরীক্ষা দিয়েছেন সকল পরীক্ষা থেকে একটা বিষয় নিশ্চিত হয়েছে যে কিন্তু কিছু আসে ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না অবশ্যই আপনার গাণিতিক সমস্যা বলি থেকে একটা বা দুইটা কোশ্চেন আসতে পারে সেই বিষয়টা মাথায় রেখে পরীক্ষার প্রিপারেশনটা নিবেন তো অনেকেই হয়তোবা আহ ইতিমধ্যেই বোরিং হয়ে গেছেন যে আমরা এখনো দাগাচ্ছি না কেন তো আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে এখানে আমাদের যে সকল ফাইল ছিল অর্থাৎ পিডিএফ ফাইল যেগুলো আপনারা হিউজ পরিমাণ শেয়ার করেছেন সেই শেয়ারকৃত সকল ফাইল থেকে মূলত আমরা আমাদের ভর্তিকৃত শিক্ষার্থীকে দুই দিন আগে আমরা বলে দিয়েছি কি করবেন না করবেন তো আজকে এখন যে বিষয়টা দেখাবো সেটি হচ্ছে শুধুমাত্র লাস্ট মুভমেন্টে এসে অল্প পরে অর্থাৎ কোনো মতে পাশ করা বা এভারেজ টাইপের ফলাফল করতে যারা ইচ্ছুক তাদের জন্য এই বিষয়টা হবে এই সাথে শোনা তারা ফলো করবেন যেখানে আমরা প্রথম থেকে আপনাদেরকে বলে দিচ্ছি অতি সংক্ষিপ্ত কোশ্চেন এখানে দুইটা দাগানো আছে এই দুইটা থেকে হয়তো আপনি গমন পাবেন এখানেও কিন্তু দাগানো রয়েছে আপনি জাস্ট এই দাগানো যে বিষয়গুলো সেইগুলো দেখবেন এখানে হলুদ কালার এবং ব্লু কালার দুইটা রয়েছে সেটা থেকেও কিন্তু আপনাকে পড়তে হবে তো এইখানেও কিন্তু বেশ কিছু দাগানো রয়েছে এই দাগানো যে অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো সেইগুলো কিন্তু আপনি লাস্ট মোমেন্টে পড়বেন কোথা থেকে পড়বেন সেটা ইতিমধ্যে আপনাদেরকে বলে দিয়েছি আনসার সহজে পিডিএফ ফাইলটা আপনারা পেয়েছেন সেখান থেকে সহজেই পড়তে পারেন এরপরে হচ্ছে এখানে যে চারটা অতি সংক্ষিপ্ত কোশ্চেন তার মধ্যে থেকে আপনারা একটা কমন পাবেন এখানে আসবে লেখা আছে এবং পরবর্তীতে চারটা থেকে আপনি একটা কমন পাবেন এইভাবে যেগুলো দাগানো সেগুলোই পড়তে পারেন সংক্ষিপ্ত কোশ্চেনের ক্ষেত্রেও তাই তবে এখানে কয়েকটা বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতেছি সংক্ষিপ্ত কোশ্চেন আপনি তাপ তার প্রথম সূত্র বা দ্বিতীয় সূত্র সংক্রান্ত যে কোনো একটা আসতে পারে পাশাপাশি গাণিতিক সমস্যাগুলি কিন্তু আসতে পারে আর এনট্রোপির কি এনট্রোপির পরিবর্তন সংক্রান্ত যে প্রশ্নটা রয়েছে এখানে কালার করা রয়েছে এটা আসবে কিন্তু এটা যদি না আসে তাহলে আপনার এখান থেকে সংক্ষিপ্ত কোশ্চেনে গাণিতিক সমস্যাগুলি চলে আসতে পারে কুলম্বের সূত্র থেকে আপনি আদান নির্ণয় বা কুলম্ব সূত্রে যে বলের মান নির্ণয় সেই সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলি থাকতে পারে যদি না থাকে তাহলে এখানে যে দুইটা কোয়েশ্চেন আছে সেখান থেকে আপনি কমন পাবেন সেম ভাবে হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্বর একটা বিষয় রয়েছে সেখানে ফোকাস দূরত্ব সংক্রান্ত গাণিতিক সমস্যা বলি আপনার সংক্ষিপ্ত কোশ্চেন আসতে পারে বা এই কোশ্চেনটা রচনামূলক কোশ্চেনের মধ্যেও চলে আসতে পারে তবে এই কোশ্চেনটা আপনাদের পরীক্ষায় থাকবে এটা মোটামুটি বলা যায় এবং এখানে তেইশ চব্বিশ পঁচিশ যে দুইটা রয়েছে তিনটা রয়েছে সেখান থেকেও আপনি একটা সংক্ষিপ্ত কোশ্চেন কমন পাবেন এরপরে আসেন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই চারটা কোশ্চেন থেকে আপনি একটা কোশ্চেন কমন পাবেন যদি বলা হয় যে রাদারফুরের পরমাণু মডেলের প্রস্তাবনা তার সঙ্গে হচ্ছে বুর পরমাণু মডেল এবং সীমাবদ্ধতা সহ সীমাবদ্ধতা সহ কিন্তু শিখবেন এই কোশ্চেনটা আবার রচনামূলক এর ক্ষেত্রে চলে আসতে পারে এই বিষয়গুলো একটু ভালো করে পড়ালেখা করে যাবেন এখন কাম টু দা পয়েন্ট রচনামূলক কোশ্চেন যেখানে বলা হচ্ছে প্রথম অধ্যায় বা এক নম্বর রচনামূলক কোশ্চেন যেটি রয়েছে সেটি আপনার পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে কিন্তু যদি এই অধ্যায় থেকে আপনার সংক্ষিপ্ত কোশ্চেনের মধ্যে ওই তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে যে সম্পর্ক তাদের সমস্যা তাহলে কিন্তু রচনামূলক আসবে না এরপর আপনি এবং যে কোশ্চেনগুলো রয়েছে এখান থেকে নিশ্চিত থাকেন আপনি একটা কোশ্চেন কমন পাচ্ছেন আহ এটা মোটামুটি বলা যায় এবং চার পাঁচ ছয় এখান থেকে দুইটা কোশ্চেন কমন পাবেন বলে আমরা বিশ্বাস করি তথাপি আপনি এখান থেকে গাণিতিক সমস্যা বলেও কিন্তু দেখে যেতে হবে তাছাড়া কিন্তু হবে না এবং নয় দশ এগারো নিশ্চিত করে আপনি এখানে দুইটা রচনামূলক কোশ্চন কমন পাবেন ইভেন দুইটা রচনামূলক যদি না আসে একটা রচনামূলক এবং একটা সংক্ষিপ্ত কোশ্চেন আসবেই তো এই সব বিষয়গুলো নিয়ে পরীক্ষা হলে যাবেন এরপরও দেখবেন আপনার কোনো একটা কোয়েশ্চান আনকমন চলে আসছে সেগুলো কিন্তু আপনার পরীক্ষা হলে মাথা ঠান্ডা রেখে বিচার বিশ্লেষণ করে হয়তো বা কোনো সাংকেতিক চিহ্ন আপনার আপনি শিখে গেছেন একভাবে পরীক্ষা চলে আসছে অন্যভাবে এটা নিয়ে আপনার গাব দিয়ে গেলে চলবে না মাথা ঠান্ডা রেখে সেই বিষয়গুলো সঙ্গে আপনাকে মানিয়ে নিতে নিতে হবে এবং আপনি যে সাজেশন বা যে নিয়েছেন সেইখান থেকে আপনার পরীক্ষার প্রশ্ন যতটুকু আপনি পারেন সেগুলো ভালো করে লিখে যেগুলো আপনি পারেন না যেগুলো আপনি শিখছেন এবং যেগুলো পারেন না তার মধ্যে যদি কোনো সামঞ্জস্য থাকে সেই অনুযায়ী আপনি লিখে আসবেন এইভাবে আপনার পরীক্ষাটা ভালো দেন এবং পরবর্তীতে সেমিস্টারের শুরু থেকেই যেহেতু আগামী মাসের চোদ্দ তারিখ থেকে আমাদের টেক্সটাইল এবং এগ্রিকালচারের ক্লাস শুরু হচ্ছে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে কিন্তু আমাদের পাপালি রোগিয়ারের আপনাদের থার্ড সেমিস্টার অনলাইন ক্লাস ক্লাস জুম লাইভ শুরু হচ্ছে আগামী মাসের তেইশ তারিখ থেকে সরি এই মাসের তেইশ তারিখ থেকে এবং সিভিল টেকনোলজি অর্থাৎ যাদের পরীক্ষা শেষ হয়েছে তাদের ক্লাস কিন্তু বর্তমান চলমান রয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি পাশাপাশি গাণিতিক সমস্যাগুলি থেকে এইখানে আপনি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো দেখার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা গাণিতিক সমস্যা বলির জন্য আপনাদেরকে একটা পিডিএফ ফাইল দিয়েছিলাম যেখানে কিছু ম্যাথমেটিক্যাল বিষয় ছিল সেই বিষয়গুলো আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি দেখেন এখানে এক থেকে পাঁচ পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো প্রশ্ন আপনি এইখান থেকে যদি প্রথম দেখে থেকে রচনামূলক কোশ্চেন না আসে তাহলে এইখান থেকে আপনি গাণিতিক সমস্যা বলি পাবেন সংক্ষিপ্ততে এরপরে আপনি ছয় সাত আট নয় দশ থেকে রচনামূলক কোয়েশ্চেন হিসেবে আসতে পারে এই অঙ্কগুলো আপনি এই অঙ্কগুলো প্রস্তুতি নিয়ে যাবেন হচ্ছে থাকতে পারে। এবং আপনি অঙ্কটা দেখেন। এটা আসবে টাইপের বলা হয়েছে এবং ষোলো সতেরো আঠারো এই বিষয়গুলো আপনি আগে থেকে নিজেকে মানিয়ে নিয়ে পড়াশোনা যতটা সম্ভব করবেন আশা করি পরীক্ষা খারাপ হবে না সবাই ভালো থাকুন পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে সেই অবধি